kara zara zulumat ta ki baro ya nuru aite de na kisu manu asun heo aina ar kisu manshore aite de ayo na buja dara ni masjidu aite bada dibo wazar moddhe aite bada dibo youtube er moddhe bayan jodi record koray etar biruddhe bayan korbo pele youtube masjid er bhitre khane ase na ta job disi alhamdulillah dosto buzurgo ahbab সার্চ করবা উলামায়ে কেরাম রে জিজ্ঞেস করবা যদি উলামায়ে কেরামর লগে মশওয়ারা আমি করতাম না তাইলে একজন ডুকতে দিলাম না মানে তারা গুসা হল্লা না মানে কিন্তু বাদা দেওয়া অর না নিশ্চয় এটা বুঝা গেছে দিনর খিদমত এবং ফায়দার থেকে খালি নাই বুঝা জানেনি ভাই কারণ হইল ইউটিউব কুলার বাদেই লেংটা ফটো পিকচার অবৈধ নোংরা পিকচার আর ফিল্ম আর নাচ আর গান বুঝা জানেনি এই যে খেরাশিন মানুষে কুলিয়া দেখে এই খেরাশিন দেখা বাদ দিয়া দুধ দি বদলাইবার লাগিন এই সমস্ত ইন্তজাম ইটা আল্লাহ করিয়া দিলা যে ফাত্তর দি ডিল মারা অর ও ফাত্তর দি আবার ডিল মারা অর ঘুরাইয়া সুবহানাল্লাহ বুঝা জানেনি ভাই দুস্থ বুজুর্গ আহবাব আমার যুবক ভাইয়াই বরাক বলি না এই সমস্ত বিশ্বর মধ্যে যুবক ভাইয়াই না আসেন যারা আগে খালি ফিল্ম দেখত গুনার কাম করত সময় ওয়েস্ট হইত সারা বেকার হইত গুনাহ হইত দুস্থ বুজুর্গ আহবাব ফিল্ম দেখা বাদ দিয়া উলামায়ে কেরামর বয়ান দেখার সুবহানাল্লাহ এটা কেমন ভালো হইন খুব ভালো হইন খুব ভালো আলহামদুলিল্লাহ হওয়া দুস্থ বুজুর্গ আহবাব ওই এক গুরু মানুষে বারো ইয়া বালা কোনো কাম দেখলে টান মারি করে দিয়ে আনবার লাগিন আল্লাহ কইতরা মিনাজ জুলুমাতি ইলান নূর হে হর মিনান নূর ইলা জুলুমাত কই নাউযু বিল্লাহ খারাপ হইতরেন আমি আল্লাহর আয়াতে উল্টাই আর না যে উল্টা করব তার পরিণতি হইব ওলা ইগে নূর থেকে টানিয়া জুলুমাতর মধ্যে আর এখন যদি খোয়া যায় লেখনি দিয়া বিশেষ ঘোষণা বরাক উপত্যকার মধ্যে সমস্ত ইউটিউবার ভাইদেরকে বলা যাচ্ছে একটি ফতোয়া এসেছে আপনারা ইউটিউব বন্ধ করতে হবে যদি বন্ধ করি লাইন খাইল থেকে ওয়াজ দেখা আছে নি আর ওয়াজের জায়গা কিতা 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 আইব কইছেন ওটা দেখতাম নি কই না ও তো ওটা নাই নি মাতুই না কেন এখন মিনান নূর ইলা জুলুমাত এক গুরু মানুষ আছেন তারা নূর থেকে বার করিয়া কোরআন থেকে বার করিয়া হাদিস থেকে বার করিয়া আল্লাহর খাম থেকে বার করিয়া মসজিদ থেকে বার করিয়া বাজারের মধ্যে লইয়া যার পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামত বরকাতুল আলিয়ার মসজিদের মধ্যে মাশা আল্লাহ দেখছি যে এই জলসার রেকর্ড করাওর বর্তমান হা গরর মধ্যে আন্দাজির ফটো উঠাইয়া রাখতা না আপনি বুঝা জানি মা বলিনতে এই ওয়াজটা শুনবার সময় ভিডিও বাইদি না চাওয়াটা উত্তম মাসলা যেটা দেওয়ার কথা অগুন দেওয়াটা উচিত কারণ একজন বেটা মানুষের বারবার দেখাটা উচিত নাই তকরির আপনি হুন্দ্রা অডিও আপনি শোনক বেশি ভিডিও ভাই আপনি সাইন না জানি মা বনিনতে তকরির শুনতে সময় মেসাবর ভাবে সাইন না জানি কারণ চাওয়াটা আপনার জায়জ নাই আপনি ফটো গরর মধ্যে টাঙ্গাইয়া তৈন না জানি হোয়াটসঅ্যাপর ডিপির মধ্যে ফটো লাগাই লাগানি ঠিক নাই জায়জ নাই হইয়ার নামাত খেয়াল করেন জানি ঠিক নাই উত্তম ওইলগে অন্য কোনো জিনিস দিয়া ফুল দিয়া ফল দিয়া জান্দার কুন্তা দিয়া ফটো লাগানি ঠিক নাই ইনস্টাগ্রামের মধ্যে ফেসবুকের মধ্যে যারা পরিচিতি সেলিব্রিটি হল আছেন যারা মানুষের না ওইলে ওয় না এরার ফটো না দিলে ওয় না দিনের খেদমত যদি ওই যায় দিনের কোনো খাম যদি এন দ্বারা খাম হয়ে যায় এশায়ত হয়ে যায় তাইলে এই ফটো দিয়া দেখুয়া না এর বাদেও উত্তম ওইলগি ফটো না দেওয়া একটা সিম্বল দিলাওয়া যে সিম্বলের কারণে এনেছি না যায় বুঝে যারেনি ভাই হল দুস্থ বুজুর্গ আহবাব বিশেষ কারণে ফটো ইস্তেমাল করা যায় স্কুলের খামল লাগিন পরীক্ষার লাগিন অ্যাডমিটর লাগিন পাসপোর্টর লাগিন লাগে না ড্রাইভিং লাইসেন্সর লাগিন গতিকে যেন জরুরত আছে ভিডিও বানাইন জরুরত আছে ফটো বানাইন ইউটিউবের মধ্যে ফটো যাইজ আছে ভিডিও যাইজ আছে আলহামদুলিল্লাহ দরকার আছে এখন ইগুতে গিয়ে ঘুরে বার করে সাইতে অন থেকে বার করে নিতে গিয়া ও আপনি চাকুয়া না খালিলুর রহমান সাজ্জাদ নোমানি সাহ জবরদস্ত আউলিয়া কেরামের মধ্যে একজন পীর জুলফিকার সাহর ভারতবর্ষের মধ্যে পাকিস্তান তো বাড়ি তান জুলফিকার সাহর কিন্তু ভারতবর্ষের মধ্যে উচ্চস্তরের প্রথম সারির একজন খলিফা ওই লাগি সাজ্জাদ সাহ সুবহান আল্লাহ হযরত হায়াত রে আল্লাহ বাড়াইয়া দেখো আল্লাহুম্মা আমিন এখন সাজ্জাদ সাহর তকরির আমরা শুনিনি কিলা শুনি আসমান থেকে আখে আইন নিয়ে আইয়া ভিডিও করেনি মাতুই না কেন
দুস্থ বুজুর্গ আহবাব কোন মন্তব্য করতে আন্দাজে মন্তব্য করবা না আপনি যেগো বাদ মনে খতরা এগো উলামায়ে কেরামর কাছে জিগাইন তারা যদি বাধা দেন তাইলে আপনি এগো মানোইন আর নাইলে আন্দাজে মন্তব্য করিয়া জুলুমাত থেকে নূর আইবার লাইন করিয়া তুমি লাইন আওয়াত লাগিয়া নূর থেকে জুলুমাত তুমি যাইও না হোক ইনশাআল্লাহ মাত্র বাটি করি আমার 2 ঘন্টা ফুরি গেছে এখন ফোনে বাসটায় বইছি 50 যাই হোক আল্লাহ এই দুষ গুণ বয়ান খতরা দুষ বয়ান করতে হইলে আমার গলার দুষ হরানি লাগবে সা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কুফফারে মুশরিকিন দে আযাব দে মুশাদিদ আযাব যারা গাদ্দার যারা আমারে মানছে না আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানছে না এরার মধ্যে কিছু হাসলত দেখা যায় এই সমস্ত হাসলত মুফাসসিরিন কেরাম কলে হইন না না শুধুমাত্র কুফফার আল্লাহর উদ্দেশ্য না আল্লাহর কোরআনের এক একটা আয়াত এই যে নূর এই নূর নামক কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা বিশাল এবং ব্যাপক সুবহানাল্লাহ আকবার কুফফারে মুশরিকিন যদিও আল্লাহর এক নম্বর টার্গেট কিন্তু আল্লাহ টার্গেট নাম্বার 2 খেতাব খতরা খেতাব আউয়াল মুখাতাবে আউয়াল এক একজন কাফির কিন্তু দুর্বল ইমানদার যারা আছেন তারা মুখাতাবে সানি ইলা এক এক মানুষ আছে যার মধ্যে সমস্ত খারাপ গুণাগুণ পাওয়া যায় খারাপ গুণ কিটা এক নম্বরে তোরা গফ করবা না তোরা বাদে করবা আল্লাহ ফরমাই তোরা এক নম্বর বদ অভ্যাস যেগু তাহলে আপনারে কুফফারে মুশরিকিনের লগে সুমার করা হইব গণনা করা হইব সারা কই একবার গলার তলেও গলা নাউজুবিল্লাহ কিতাব আল্লাহ ফরমাইন আল্লাযীনা যারা ইস্তাহিব্বুন যারা ইস্তাহিব্বুনা ইস্তাহিব্বুন যারা অগ্রাধিকার দেয় আগ বাড়াইয়া দেয় আগে রাখে ইস্তাহিব্বুন মানে অগ্রাধিকার দেওয়া আগে রাখে কি তারে আল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জিন্দেগির অগ্রাধিকার দে দুনিয়ার জিন্দেগির অগ্রাধিকার দে কি ওর উপরে আলাল আখিরাহ আখিরাতের উপরে হোক না আউযুবিল্লাহ আখিরাতের উপরে দুনিয়ারে উঠাইলায় আল্লাহর খামর উপরে তার খামরে উপরে উঠাইলায় আজান হইছে আ মসজিদের মধ্যে না না হে নোয়া বেগুন আনছে রামাইশ আনছে ফটল আনছে ওগুন বেশি তো এক মুসলমান ভাই নোয়া বাখরের বার্তা লইয়া গেছেন তো খান আজান হইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেক ভাই গিয়া কইতে আ ভাই মিনাজ জুলুমাতি ইলান নূর আ গুনাহ থেকে নেকির ভাই আও আও না বিজনেস করবা মানে এখন তোমার বিজনেস করা গুনাহ আজান হয়ে গেছে কই না সুবহানাল্লাহ কিন্তু খালি কাফির লরে দোষী বানা গ্যার মুসলমান দে বাদ ভাইবা না ইলা মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ আসই আজান ওয়ার বাদে নামাজ যাইননি অতন না কেন আপনারা ও আল্লাহ কইতে আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখির এক নম্বর ওগুর মানুষ যারা অগ্রাধিকার দে দুনিয়ার খামরে আখেরাতের উপরে হোক আউযুবিল্লাহ সবাই মক্তবরে গুরুত্ব মানুষে বেশি দেয়নি না ইসলামিক স্টাডি এই আপনার ইংলিশ স্টাডিতে গুরুত্ব বেশি দেয় ইংলিশ স্টাডিতে গুরুত্ব বেশি দেয় ইনো হে হইল কিতা ইস্তাহিব্বুন হল্লো ইনো হে অগ্রাধিকার দিল কি ওরে দুনিয়ার উপরে আখেরাতরে রাখার কথা নানি মাতুন না কেন জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা রুমিয়ে যে নৌকা আর ফানি ফানি নৌকা ছাড়া চলে না আর সেই ফানি নৌকার মধ্যে হামাই গেলে নৌকারে এই নৌকাটা হইল কি তাক্ত উফরে দিন ইসলাম তাক্ত উফরে দুনিয়া তাক্ত নিছে নৌকা বলতো ফানি রে কইত হে ফানি তুমি ছাড়া আমি চলতে পারি না তুমি ছাড়া খার খতাই গো নৌকার খতা নৌকার বাইশ্য হলো হে পানি তুমি ছাড়া আমি চলতে পারি না আই কান্ট মুভ উইদাউট ইউ অথবা উইদাউট ওয়াটার এ বোট কান্ট মুভ এ বোট কান্ট রান যা হইবে তা হইব একটি একটি নৌকা নড়াচড়া করতে পারে না এক জায়গা থেকে অন্য জায়গায় উইদাউট ওয়াটার পানি ছাড়া কোনো নৌকা চলে নি মাতুন না কেন আপনারা নৌকা ছাড়া পানি চলে না
কিন্তু ওই ফানি যখন বুকুর মধ্যে হামাই যায় তুফান আইলে সমস্যা আইলে নৌকার ফেটো হামায় সেই নৌকারে ডুবাই লাই নি না বাবাই লাই ডুবাই লাই দুনিয়া আর আখেরাত আল্লাহ কইত্রা ইস্তাহিব্বন যাইন অগ্রাধিকার দিলেই বা দুনিয়ারে উফরে রাখবা আখেরাতরে নিচে রাখবা তার মানে আখেরাতরে নিচে রাখলা দ্বীনে ইসলামরে নিচে রাখলা দুনিয়ারে উফরে রাখলা তার মধ্যে নৌকা এবং ফানির উদাহরণ দিয়ে বুঝাইন না আপনি নৌকায় ফানিরে হর তুমি উফরে বুকুর মধ্যে আইও না আবার তল থেকে হরিয়াও যাইও না সুবহানাল্লাহ তার মানে দুনিয়ার দরকার আছে আমরা ব্যবসার দরকার আছে চাকরির দরকার আছে দোকানের দরকার আছে বিভিন্ন লাইনে পুঁজি করবার দরকার আছে বাউস করবার দরকার আছে আলুর ক্ষেতর দরকার আছে ফরাসর দরকার আছে না নাই দুনিয়ার দরকার আছে কিন্তু এই ক্ষেতে খামারে দোকানে বিজনেসে ব্যবসায় আমারে আল্লাহর গরো যাওয়ার থেকে যাতে আটকায় না যদি আটকাই লাই তাইলে কুফার লগে আমার মৌত হইব কুফার লগে আমার হাসর হইব কন্যা কজবিল্লা তার মানে যোগেন্দ্র শর্মার লগে আমি আমজাদ হুসাইনের কোনো অমিল নাই দজন এক লগে জাহান্নাম হয় না উযবিল্লাহ।